আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সালাত আদায়ের নিয়মাবলী সম্পর্কে। চলো আমরা দেখি সালাত আদায়ের নিয়মগুলি কি আছে। সব কাজেরই নিয়ম পদ্ধতি আছে, নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায়। সালাত একটি বড় ইবাদত, সালাত আদায়েরও নিয়ম পদ্ধতি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত আদায় করে সাহাবাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরাও সেভাবে সালাত আদায় করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেখানো নিয়মে সালাত আদায় করতে হবে। সালাতের সময় হলে আমরা পাক পবিত্র হয়ে পাক সব কাপড় পরব, তারপর পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়াবো। মনে করতে হবে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন, তিনি আমার অন্তরের খবর রাখছেন। সালাতের নিয়ত করে আল্লাহু আকবার, একে বলে তাকবীরে তাহরিমা। আমরা যখন দুই হাত উঁচা করে কান বরাবর উঠিয়ে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারণ করি, তখন সেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরের সঙ্গে সঙ্গে ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে, এরপর দুই হাত নাভির উপরে বাঁধবে। মেয়েরা দুই হাত কাঁধ পর্যন্ত উঠাবে, মেয়েরা হাত বাঁধবে বুকের উপর। হাত বাঁধার নিয়ম, বাম হাতের তালু নাভির উপর রাখব আর ডান হাতের তালু বাম হাতে পিঠের উপর রাখব। রেখে কনিষ্ঠ ও বৃদ্ধ আঙ্গুল দ্বারা বাম হাতে কবজি ধরব, মাঝের তিনটি আঙ্গুল বাম হাতে কবজির উপর পিছিয়ে রাখব। মেয়েরা শুধু বাম হাতের উপর ডান হাত রাখবে। এরপর সানা পর্ব। সানা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটা আমরা তাকবীরে তাহরিমের পরে বেঁধে নেব, পরে নেব। এরপরে অর্থ, হে আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্যই সকল ইবাদত। প্রশংসা, তোমার নাম বরকত ও কল্যাণময়, তোমার সম্মান অতি উঁচে, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, পরে সূরা ফাতিহা পাঠ করব। অর্থাৎ আমরা তাকবীরে তাহরিমা বাদার পরে সানা করব, সানা পড়ার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ব। এই দুইটা পড়ার পরে এরপরে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করব। সূরা ফাতিহা পড়ার পর্ব, তারপরে একটা সূরা মিলাব সূরা ফাতিহার পরে। এরপরে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর পরে আমরা রুকুতে চলে যাব। রুকু করার নিয়ম, রুকুতে দুই হাত দুই হাঁটুর উপর এমনভাবে রাখতে হবে যাতে মাথা পিঠ ও কোমর এক বরাবর হয়, কোনোই পাঁচ থেকে ফাঁক ফাঁক করে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে হাতের যে কোনোই আছে সেটা ফাঁক করে রাখতে হবে। মেয়েরা বাম পায়ের টাকনু ডান পায়ের টাকনুর সাথে মিলিয়ে রাখবে, এরপর মাথা ঝুঁকিয়ে দুই হাতে আঙ্গুলগুলো মেলানো অবস্থায় দুই হাঁটু উপর রাখবে, কোনো পাজরের সাথে মিলিয়ে রাখবে এবং মাথা এতটুকু ঝুঁকাবে যাতে হাঁটু পর্যন্ত পৌঁছে। এরপর সামি আল্লাহু লিমান হামিদে বলে সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ বলতে হবে, এরপর আল্লাহু আকবার বলে সিজদা করতে হবে। সিজদা করার নিয়ম, প্রথমে দুই হাঁটু মাটিতে বা জায়নামাজে রাখতে হবে, তারপর দুই কান মাটিতে রাখতে হবে, তারপর দুই হাত মাটিতে রাখতে হবে, তারপর দুই হাতে মাঝখানে মাথা রেখে নাক ও কপাল মাটিতে রাখতে হবে। সেজদার সময় দুই হাতের আঙ্গুলগুলো মিলিত অবস্থায় কিবলামুখী করে রাখতে হবে, দুই পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে, উভয় পা মিলিত অবস্থায় খাড়া থাকবে।
মেয়েরা পা খাড়া রাখবে না, উভয় পা ডান দিকে বের করে দেবে এবং মাটিতে বিছিয়ে রাখবে। ছেলেরা সিজদা সময় মাথা হাঁটু হতে দূরে রাখবে, হাতের কবজির উপরের অংশ মাটিতে লাগাবে না, পায়ের নলা উরু হতে পৃথক রাখবে। মেয়েরা সর্বাঙ্গ মিলিত অবস্থায় সিজদা করবে, মাথা যথাসম্ভব হাঁটুর কাছে রাখবে, উরু পায়ের নলার সাথে এবং হাতে বাজু পাজুরের সাথে মিলিয়ে রাখবে। সিজদার অন্তত 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলতে হয়। এরপর আল্লাহু আকবর বলে সোজা হয়ে বসে 2 হাত হাঁটুর উপর রাখবে। তারপর আল্লাহু আকবর বলে দ্বিতীয় সিজদা করবে এবং পূর্বের মতো তাসবি পড়বে। এরপর আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ হবে। এরপর দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতেও প্রথম রাকাতের মতো যথারীতি সুরা ফাতিহা ও অন্য সুরা পড়তে হবে। পরে রুকু সিজদা করে সোজা হয়ে বসতে হবে। তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ে ডানে ও বামে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বলতে হবে। এভাবে 2 রাকাত বিশিষ্ট সালাত শেষ হবে। 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাত হলে তাশাহুদ অর্থাৎ আব্দুহু বা রাসূল পর্যন্ত পড়ে আল্লাহু আকবর বলে দাঁড়াতে হবে। এরপর পূর্বের মতো তৃতীয় ও চতুর্থ রাকাত শেষ করতে হবে। ওয়াজিব, সুন্নত ও নফল সালাত হলে তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা পড়তে হবে, কিন্তু ফরজ হলে অন্য সুরা মিলাতে হবে না। এভাবে আমরা 4 রাকাত বিশিষ্ট যে সালাদগুলি আছে সেগুলি আদায় করব। যথারীতি তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পরে প্রথমে ডান এবং পরে বামে মুখ ফিরিয়ে সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে। সালাতের আহকাম আরকান, এগুলো হচ্ছে সালাতের ফরজ যে দিকগুলি আছে সেগুলি। সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে কতগুলো কাজ আছে, এগুলো অবশ্যই পালন করতে হবে। এগুলো যে কোনো একটি ছুটে গেলে সালাত হয় না। এই কাজগুলোকে সালাতের ফরজ বলে। সালাতের ফরজ 14টি। সালাতের এই ফরজ কতগুলো, ফরজগুলো 2 ভাগে বিভক্ত, আহকাম আরকান। আহকাম, সালাতে শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে। আহকাম 7টি। এখন আমরা সংক্ষেপে এই 7টা আহকাম, আর এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে, যেহেতু আমাদের সালাতে এগুলো সবসময় থাকবে সালাতের ভিতরে, যার কারণে আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে শরীর পাক। আমাদের শরীরটাকে আগে পবিত্র করে নিতে হবে। কাপড় পাক, জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নিয়াত করা, এই যে 7টা যে আহকাম আছে এই 7টা আমাদেরকে মুখস্থ করতে হবে। এবং এগুলো যদি কোনো একটি সালাতের ভিতরে ছুটে যায় অথবা উপস্থিত না থাকে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। এরপরে সালাতের আরকান আছে, এই আরকান 7টি, এটিও আমাদের মুখস্থ করতে হবে। সালাতের ভিতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে। আরকান মোট 7টি। তাকবীরে তাহরিমা বলা, নামাজে যখনই আমরা দাঁড়াবো, শুরুতে আমরা যখন নামাজে নিয়ম করেছিলাম সেখানে আমরা বলেছিলাম 2 হাত উঁচু করে কান বরাবর ছেলেরা এবং মেয়েরা বুক বরাবর হাত উঁচু করে আল্লাহু আকবর বলবে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এরপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কিয়াম করা, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 3 নম্বরে কিরাত পড়া, সুরা ফাতিহার সাথে অন্য একটি যে সুরা মিলন হয় সেটাকে কিরাত বলে। এরপরে রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, এই যে 6টা কাজ। এরপর 7ম যে কাজটা, সেটা হচ্ছে সালামের মাধ্যমে নামাজ শেষ করা বা সালাত শেষ করা। এই 7টা কাজ আমাদেরকে করতে হবে। যদি এই 7টার কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। আমরা সালাতের ফরজ কাজগুলো খুব গুরুত্ব ও সতর্কতার সাথে পালন করব, কারণ ভুলেও যদি কোনো একটি কাজ ছুটে যায় তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার সালাত তাহলে আদায় করতে হবে। পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা খাতায় সালাতের আহকাম আরকানগুলো একটি তালিকা প্রস্তুত করবে। সালাতের ওয়াজিব, সালাতের ফরজের পরে কিছু ওয়াজিব আছে, এই ওয়াজিবের সংখ্যা হচ্ছে 14টি। এই 14টি আমাদেরকে মস্তিষ্কের ভিতরে গেঁথে রাখতে হবে। ওয়াজিব মানে অবশ্য করণীয়, গুরুত্বের দিক দিয়ে ফরজের পরে ওয়াজিবের স্থান।
সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে, এর যে কোনো একটিও ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না, ভুলে বাদ পড়লে সাহসিকতা দিতে হয়। সালাতের ওয়াজিব 14টি, যথা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, 2 নম্বরে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো, 3 নম্বর সালাতের ফরজ ওয়াজিব কাজগুলো ধারাবাহিকতা রক্ষা করা, 4 নম্বরে রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, 5 নম্বরে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, 6 নম্বরে 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়ার জন্য বসা, 7 নম্বরে সালাতের শেষ বৈঠকে তাশাহুদ করা, 8 নম্বরে মাগরিব এশার ফরজ ফজরের প্রথম 2 রাকাতে এবং ফজর ও ফরজ ও জুমার ফরজ সালাতে এবং 2 ঈদের সালাতে ইমাম সাহেব কোরআন পাঠ করা এবং অন্য সালাতে নীরবে পাঠ করা। অর্থাৎ এই যে ফরজ নামাজগুলি আছে মাগরিব এশা এবং ফজর, ঈদ জুমার সালাত এবং ঈদের সালাত, এগুলিতে ইমাম প্রথম 2 রাকাতে উচ্চ স্বরে কিরাত পাঠ করবে। এরপর 9 নম্বর বিতের সালাতে দোয়া কুনুত পড়া, 10 নম্বরে 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 তাকবীর বলা, রুকু ও সিজদার কমপক্ষে 1 তাসবীহ পরিমাণ অবস্থান করা, রুকুতে যাওয়ার সাথে সাথে সোজা দাঁড়ালে হবে না। এরপরে 12 নম্বরে সালাতে সিজদার আয়াত পাঠ করলে তিলাওয়াতে সিজদা করা, অর্থাৎ কুরআন মাজিদের ভিতরে যে 14টা তিলাওয়াতে সিজদা আছে, আয়াত আছে, সেই আয়াত থেকে যদি কোনো আয়াত তিলাওয়াত করা হয় তাহলে একটি সিজদা দিতে হবে, এটাকে বলা হয় তিলাওয়াতে সিজদা। এমন বিষয়ে 14টি আয়াত আছে। এরপর 13 নম্বরে আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করা, 14 নম্বরে ভুলে কোনো ওয়াজিব কাজ যদি বাদ পড়ে তাহলে সাহসিকতা দেওয়া। সাহসিকতা কিভাবে আমরা সাহসিকতা দেবো সে সম্পর্কে জানব। সাহু মানে ভুল, সিজদা সাহু মানে ভুল সংশোধনের সিজদা। আমরা আগেই জেনেছি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দিলে সালাত হয় না, কিন্তু ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে তার সংশোধনের উপায় আছে, আর সে উপায় হলো সাহু সিজদা করা, সাহু সিজদা আদায় করার নিয়ম। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে শুধু ডান দিকে সালাম ফেরাবো, তারপরে আল্লাহু আকবার বলে 2টি সিজদা করব, সিজদার পরে তাশাহুদ দুরুদ ও দোয়া মাসুরা করব, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব। পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা সালাতের ওয়াজিবগুলোর একটি তালিকা খাতায় তৈরি করবে এবং সেগুলি তোমরা পর্যালোচনা করার চেষ্টা করবে। মসজিদের আদব, আদাবুল মাসাজিদ, মসজিদ অর্থ সিজদা করার স্থান, সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদতগুলোকে মসজিদ বলে, নির্ধারিত ইবাদতখানাকে মসজিদ বলে। মসজিদে মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। মসজিদে কেবলমাত্র আল্লাহর ইবাদত এবং ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাজ করা যায় হয়, এর জন্যই মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। নিজেদের বাড়িতে বা অন্য কোনো পবিত্র স্থানেও সালাত আদায় করা যায়, তবে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাদের খুব ভালোবাসেন। পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে, বাংলাদেশে 2 লক্ষেরও বেশি মসজিদ আছে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, দুনিয়ার সকল মসজিদই আল্লাহর ঘর, সকল মসজিদই পবিত্র ও সম্মানিত। তবে 3টি মসজিদের মর্যাদা বেশি, এগুলো হলো মসজিদে হারাম বা কাবা শরীফ, কাবা শরীফ মক্কায় অবস্থিত, মসজিদে নববী বা মদিনার মসজিদ এবং মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা জেরুজালেমে অবস্থিত। আমরা জানি মসজিদ হলো আল্লাহর ঘর, দুনিয়ার সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান। আল্লাহ তাআলা আমাদের খালিক মালিক, তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক। 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ ঘটে, বান্দা তার মাবুদের দরবারে হাজির দেয়, আল্লাহর দরবারে অতি বিনয় ও বিনম্রভাবে হাজির হতে হবে, অত্যন্ত কাতরভাবে অন্তরের আকুতি জানাতে হবে। সুতরাং মসজিদে কতগুলো আদব মেনে চলতে হয়, যেমন পাক পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করতে হয়, 2 নম্বরে পবিত্র মন ও বিনম্রতার সাথে মসজিদে প্রবেশ করা, মসজিদে প্রবেশের সময় এ দোয়া করা, আল্লাহুম্মা ইফতালি আবওয়াব রহমাতি। এরপরে চতুর্থ যেটা, মসজিদে প্রবেশের সময়
হুড়োহুড়ি ধাক্কাধাক্কি না করা, মসজিদের কোনো খালি জায়গা দেখা দেখে বসা, নিজে না গিয়ে অন্যকে সামনে যেতে বলা উচিত নয়, বেশি জায়গা জুড়ে বসা বসবে না, অন্যদের বসার জায়গা করে দেবে, পাঁচ নম্বরের লোকজনকে ডিঙ্গিয়ে সামনের দিকে যাবে না, মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, নিরাপত্তা পালন করব, উচ্চ স্বরে কথা বলবো না, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় কথাবার্তা শোনা, কোনো অবস্থাতেই হইচই শোরগোল না করা, সালাতের কোনো সালাতরত কোনো মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করবো না, মোবাইল খোলা রেখে বা অন্য কোনোভাবে মসজিদে শৃঙ্খলা ভঙ্গ করবো না, মসজিদের বিনয় ও একাগ্রতার সাথে ইবাদত করব, মসজিদ থেকে বের হওয়ার সময় এ দোয়া করব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। মসজিদ প্রধানত সালাত আদায়ের জন্য তৈরি হলেও একে কেন্দ্র করে ইসলামী শিক্ষা দীক্ষা পরিচালনা করা যায়। সুন্দর সমাজ ও শিক্ষা সংস্কৃতি সৃষ্টিতে মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, মক্তব ও ঘন শিক্ষা পরিচালিত হতে পারে। পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা মসজিদে আদবগুলোর একটি তালিকা তৈরি করবে এবং এর অনুযায়ী তোমরা একটা তালিকা তৈরি করে সেটা সর্বোত্তম পরিচালনা করার চেষ্টা করবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।